বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ আনকাট। তো প্রথমেই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার বিয়ের ভিডিওটাকে এত ভালোবাসার জন্য। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে পার্ট টু ভিডিওটা আমি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করে নেব, তাই সেই ভিডিও চটপট আমি রেডি করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এই ব্লগে ফাস্ট ফরওয়ার্ড করে আগের ব্লগ থেকে কিছু ফুটেজ অ্যাড করে দিলাম, বিকজ এমন অনেকেই থাকতে পারে যারা আগের ব্লগটা না দেখে ডিরেক্ট এই ব্লগটা দেখছে, তারা যাতে আমার বিয়ের কোনো মুহূর্তই মিস না করে তাদের জন্য এই ভিডিও ফুটেজগুলো আমি এই ব্লগে ফাস্ট ফরওয়ার্ড করে অ্যাড করে দিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখতে আবার ভুলে যেও না। আগের ভিডিওটায় আমি বিয়ের সব রকম রিচুয়ালস কভার করেছিলাম, যেমন আলতা সেরেমনি, গায়ে হলুদ, সিঁদুর দান, তো সব কিছুই আছে। তো তোমরা কেউ মিস করো না, আগের ভিডিওটাও কিন্তু দেখো। তো এখানে আমার যে ফটোগ্রাফার ছিল সে এখানে একটা স্যাড মিউজিক লাগিয়ে দিয়েছিল, বিকজ এই যে দিনটা তোমরা দেখছো এটা বিদায়ের দিন ছিল আমাদের। তো এই সবাই আমাদের বরণ করছে, মানে আমার ফ্যামিলির লোকজন আমাকে বরণ করছে, আমার বরকে বরণ করছে এবং আশীর্বাদ করছে। তো এই দিন আমার মনে আছে আমার মা বাবা, আমার রিলেটিভস, আমার ঠাম্মা, যতজন ছিল আমার বাড়িতে সবাই ভীষণ স্যাড ছিল এবং সবাই ভীষণ ইমোশনাল হয়ে গেছিলো। বাট আমাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে হাসছি আমি, তো আমি পুরো মোমেন্টটাকে এনজয় করেছি। বিয়ের দিন সব ব্রাইডরা কাঁদে, মানে বিদায়ের দিন স্পেশালি সব ব্রাইডরা কাঁদে যে কি হবে এরপর, বাট আমার সেরকম কোনো চিন্তাই ছিল না। আমি এমনি হ্যাপি ছিলাম যে ঠিক আছে, এই মুহূর্তটা আমাকে ভালোভাবে সুন্দরভাবে কাটাতে হবে, বিকজ এই দিনটা কেঁদে নষ্ট করব এমন মেন্টালিটি আমার ছিল না। আমায় সবসময় হাসতে হবে, এটা আমার একটা লাইফের স্পেশাল দিন, তো এই দিনটা কেন আমি চোখের জলে নষ্ট করব। সবাই সেদিন এত মিষ্টি খাইয়েছিল আমাকে, আমি লাইফে এত মিষ্টি খাইনি। আর বিদায়ের দিন মেকআপ আমি নিজেই করেছিলাম, বিকজ বিদায়ের দিন যে এরকম সেজে গুজে যেতে হয় আমি জানতাম না। আমি তো বিয়ের দিন মানে বিয়ে সিঁদুর দান হয়ে যাওয়ার পর বাড়ি এসে মেকআপ তুলে দিয়েছিলাম। তো যখন বিদায়ের দিন বর বললো যে ওই বাড়িতে গিয়েও তো বরণ টরণ হবে, সবাই নতুন বউকে দেখতে আসবে, সো আমি আবার নিজেই মেকআপ করে নিয়েছিলাম, নিজেই কলকা করেছিলাম। আর আমার মা আমায় বলে দিয়েছিল যে জোর আর ওই গাছকৌটোটা হাত থেকে একদম যেন আমি আলাদা না করি, তো আমি ওইটা নিয়েই সারাক্ষণ বসেছিলাম। মানে গাড়িতেও যে 2 ঘন্টা লেগেছে আমায় ফিরতে, মানে মনোজিতে বাড়িতে ফিরতে, তো সেটা আমি ধরেই বসেছিলাম। আর এই যে মা জল ঢালছে গাড়িতে, গঙ্গা জল না কি ঢালছে আমি জানি না, এটা এটা বেসিক্যালি আই থিঙ্ক সেফ জার্নির জন্য ঢালছে মা। তো বিদায়ের দিন আমার মনে আছে আমার বোন মানে মুন্নি আমার সাথে ট্রাভেল করেছিল শ্বশুর বাড়িতে, আর ও স্টে করেছিল বৌভাত অবধি, মানে বৌভাতের রাত অবধি আমাদের সাথে। তো সারা পাড়ার লোক থেকে শুরু করে রিলেটিভসরা ভীষণ অবাক হয়ে গেছিলো যে এ মেয়ে কাঁদছে না কেন, মানে এ ব্রাইডটার বিদায় হচ্ছে কাঁদছে না কেন, মানে এটাই স্বাভাবিক যে সবাই বিদায়ের সময় কাঁদবে, কিন্তু আমি হেসেই যাচ্ছিলাম, হেসেই যাচ্ছিলাম। আমরা ফিরছিলাম কল্যাণী থেকে, আর কলকাতার বাড়িতে আমাদের জন্য আয়োজন করা হচ্ছিল বধুবরণ। তো মনোজিৎ যেহেতু সিরিয়াল ডিরেক্ট করে, সিরিয়ালে যেভাবে বধুবরণ হয় আমার বধুবরণটা ঠিক ওভাবেই হয়েছিল। তোমরাও দেখতে পাচ্ছো যে গোলাপের পাপড়ি ছড়ানো আছে, মানে যেখান দিয়ে আমি হাঁটব সেই জায়গাটায়, এবং এখন আমাকে বরণ করা হচ্ছে, আমার শাশুড়ি মা আমাকে বরণ করছেন, আর চারিদিকে প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল, মানে পুরো যেরকম সিরিয়ালে হয় ওরকম ভাবেই আমার বধূবরণটা হয়েছিল। আবার সেই মিষ্টি খাওয়ানোর সেশন চলছে, সেটা তোমরাও দেখতে পাচ্ছ, এত মিষ্টি এত মিষ্টি, আমার দাঁতে ব্যথা হয়ে যায় এত মিষ্টি খেলে। তো ফাইনালি সেই মুহূর্ত যেখানে আমি দুধে আলতা পায়ে এ বাড়িতে ঢুকছি, তো এই মেমোরিটা সত্যিই স্পেশাল, আর স্পেশাল করে সাজানোও হয়েছিল এটা আমার জন্য। তো এই যে দুধ উতলানো থেকে শুরু করে সব রিচুয়ালস, আংটি খোঁজা, তারপরে ওই চাল ওঠানো, সব কিছু সব কিছু সব রিচুয়ালস আমরা করেছি যাতে আমাদের এই মেমোরিজগুলো সারা জীবন থেকে যায়। এখন তোমরা দেখতে পাচ্ছ যে মনোজিতের সাইডের রিলেটিভরা আমাকে আশীর্বাদ করছে, মানে কতজন এসেছিল সেদিনকে শুধু আমাদের আশীর্বাদ করার জন্য, আর বিভিন্ন রকমের অ্যাডভাইস দিয়েছে প্রত্যেকজন। আমার এই দিনেই বহু রিলেটিভসদের সাথে আলাপ হয়,
মানে এর আগেও ওনাদের সাথে কথা হয়েছে, বাট সেইভাবে আলাপ যেটাকে বলে সেইটা হয়ে ওঠেনি। তো সেই দিনই আমার ওনাদের সাথে কথাবার্তা আলাপ এসব হয়। তো ওই যে পেছনে আপনারা মুন্নিকে দেখতেই পাচ্ছেন, ভীষণ এক্সাইটেড ভাবে অদ্ভুত অদ্ভুত ফেস বাড়িয়ে বসে আছে এবং দেখছে যে কি কি হচ্ছে আমার সাথে এগুলো, আর ওকেও এগুলো করতে হবে কিনা সেটাও ভাবছে। ওর অকওয়ার্ড এক্সপ্রেশনগুলো দেখেই সেটা মনে হচ্ছে। সো মুন্নি হঠাৎ রিয়েলাইজ করেছে যে এটার একটা স্টোরি বা ভিডিও বানানো উচিত, তো ফট করে একটা ভিডিও করে নিল আমার। হ্যাঁ, ওই একমাত্র এই বাড়িতে এসে ভিডিও করে দিয়েছে আমাকে, না তো এই বাড়িতে এসে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, বিকজ কল্যাণীতে মেঘা ছিল, বাট এখানে তো মেঘাকে নিয়ে আমি আসতে পারিনি, এখানে মুন্নি আমায় সব ভিডিওস করে দিয়েছে। তো তোমরা তোমাদের বিয়েতে কী কী রিচুয়ালস পালন করেছো, কোন কোন খেলাগুলো খেলেছিলে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কে জিতেছিল, কী স্পেশাল মুহূর্ত মনে আছে তোমাদের, তো সেগুলো সব কিছু শেয়ার করো আমার সাথে। আমি তোমাদের সব কমেন্ট পড়ি, সব কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এত পুজো দেখছো তোমরা, এটা বউ ভাতের সকালের মুহূর্ত। তো মনোজিৎ দুটো প্লেট অ্যারেঞ্জ করেছিল ভাত কাপড়ের দায়িত্বের জন্য, বিকজ আমরা দুজনেই দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম। আমি আনমিউট করে শোনাচ্ছি সেই পার্টটা। কেউ কারুর দায়িত্ব নয়, সবাই সবার দায়িত্ব। তো মনোজিতের মতো হাজবেন্ড পেয়ে আমি ভীষণই লাকি, ও পুরোই আমার বন্ধুর মতো। ওকে কোনো কিছু বলার আগে বা করার আগে আমার কিছুই ভাবতে হয় না, বিকজ বন্ধুদের সাথে যেরকম মিশলে মানে একটা ফ্লোতে সব কিছু হয়, ওর সাথেও ঠিক তেমনটাই আমার রিলেশন। তো বউ ভাতের দিন বেসিক্যালি তো যে ব্রাইড তাকে সার্ভ করতে হয়, তো সেইটা করতে যাতে আমার বেশি অসুবিধে না হয়, তো মনোজিৎ ছোটো ছোটো বাটিতে সব কিছু আয়োজন করে রেখেছিল আলাদা করে, তো আমি সেই বাটিগুলোই সবাইকে গিয়ে গিয়ে সার্ভ করেছিলাম, তো আমার কোনো রকম কোনো অসুবিধেই হয়নি সেগুলো করতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি প্রসাদটা সবার মাঝখানে সার্ভ করে দিচ্ছি, তো এই প্রসাদটাই আমি সার্ভ করেছিলাম আমার বউ ভাতের দিন। আর মেইন যে খাবার মানে খাবার দাবারের সেশনটা, সেটা কেটারিং ছিল, তো কেটারাররাই করেছিল সেই পার্টটা। এই রিচুয়ালসগুলো যত তাড়াতাড়ি শেষ হবে আমি ভাবছিলাম যে তত তাড়াতাড়ি আমি আমার রিসেপশনের মেকআপের জন্য বসতে পারবো, বিকজ না তো লেট হয়ে যাবে। আর আমার মেকআপ আর্টিস্ট অলরেডি আমায় বলে দিয়েছিলো যে 3 ঘন্টা আগে যেন আমি ওকে টাইম দিই। তো বউ ভাতের দিনই যদি রিসেপশন থাকে তো এই একটা টেনশন রয়েই যায় যে তাড়াতাড়ি মেকআপে বসতে হবে, এই রিচুয়ালসগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। তো মোটামুটি আমরা ওই দুপুর 3টের মধ্যে সব কিছু কমপ্লিট করে দিয়েছিলাম, এবং আমি আমার লাঞ্চটাও খেয়ে নিয়েছিলাম এর মধ্যে, বিকজ আমার মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসেছিলো এবং আমার মেকআপে বসার জন্য ভীষণ তাড়া দিচ্ছিল। এখন আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আমার রিসেপশনে। আমার রিসেপশনটা হয়েছিল ক্লাব ওয়ার্ডেতে গড়িয়ার ওখানে। তো মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে আমরা লোকেশনে পৌঁছে গেছিলাম। রিসেপশনের দিন আমি অফ হোয়াইট একটা শাড়ি পরেছিলাম, গোল্ডেন কাজ করা পুরো শাড়িটার ওপরে, এবং আমি আলাদা করে বর্ডার লাগিয়েছিলাম, পার্ল বর্ডার লাগিয়েছিলাম পুরো শাড়িটায়। তো মনোজিতই পুরো আমার লুকটা ডিসাইড করেছিল কি কীভাবে আমি সাজবো, কি গয়না পরবো, কোন শাড়িটা পরলে আমাকে ভাল লাগবে, শাড়িটার সাথে কোন ব্লাউজটা যাবে, তো সব কিছুই মনোজিতের ক্রেডিট। এই শাড়িটা পুরো আলাদা করে ডিজাইন করেছিলাম আমরা, যাতে আমাদের শাড়িটা পুরো ইউনিক হয়। গয়না পরেছিলাম আমি আফগানি জুয়েলারি উইথ রিয়েল পার্লস ইন ইট। তো এইটা খুঁজতে খুঁজতে প্রায় আমার প্রত্যেকটা মল প্রত্যেকটা দোকান খোঁজা গেছিলো, বাট পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা এটা বানিয়েছিলাম, মানে বড় হারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ঝুলছে, যেটা চোকার নয়, সেইটা আমরা বানাতে হয়েছিল, বিকজ ওটা কোথাও পাওয়া যাচ্ছিল না, তো ওটা আলাদা করে বানানো হয়েছিল। বাট ওই চোকার সেটটা আর কানেরটা ওটা আমরা কিনতে পেয়েছিলাম। রিসেপশনে যেরকম বাইরে মানে খোলা আকাশের নিচে বসার জায়গা ছিল, সেরকমই একটা ইনডোর ভেনিউও ছিল যেখানে আমরা ব্রাইড আর গ্রুম দাঁড়াতে পারে, তো ওরকম একটা স্টেজ মতো ক্রিয়েট করা হয়েছিল ছোট, আর একটা কাউচ মতো ছিল। বেসিক্যালি রিসেপশনটা আমার বেশি অকওয়ার্ড লেগেছে, বিকজ বেশিরভাগ লোকজনকে আমি চিনতাম না, মানে চিনতাম বাট ওইভাবে তো আলাপ নেই, বিকজ বেশিরভাগ লোকজন মনোজিতের সাইডের ছিল, তো সবাই এসে হাই হ্যালো করছিল, আর মনোজিৎ মাঝে মাঝেই হারিয়ে যাচ্ছিলো, মানে আমি ওকে দেখতেই পাচ্ছিলাম না, আমার খুব অকওয়ার্ড লাগছিলো, মানে
অচেনা লোকজনের সাথে কথা বলতে ওইভাবে। বাট রিসেপশনের দিন আমি বেশি ভালো করে সাজতে পেরেছিলাম, বিকজ বিয়ের দিন আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এতগুলো রিচুয়ালস করে, এত পুজো এত কিছু ছিল। বাট রিসেপশনের দিন একটু হালকা লাগছিলো, তো একটু ফ্রেশ ছিলাম আমি এই দিনটা। বিয়ের দিন তো যখন আমি ক্যাশ পাচ্ছিলাম অ্যাজ গিফট, তো সেগুলো আমি মাকে দিয়ে দিচ্ছিলাম সঙ্গে সঙ্গে। বাট রিসেপশনের দিন তো আমি মাকেও দিতে পারছিলাম না যে আমার ক্যাশ গিফটগুলো, সেগুলো আমায় নিজেকেই হাতে নিয়ে ঘুরতে হচ্ছিলো। তো আমি একটা বেসিক্যালি পাউচ ক্যারি করেছিলাম যেখানে আমি সব চেক বা ক্যাশ মানি বা গয়না গাটি এগুলো ঢোকাবো, বাট ওই ছোট্ট পাউচটা ভরে গেছিলো বিকজ গয়না যারা বক্স দিয়েছিলো সেই বক্সেই অর্ধেক জায়গা কনজিউম করে নিয়েছিল। তোমাদের কোন দিনটা বেশি ভালো লেগেছিলো, মানে রিসেপশনের দিনটা নাকি বিয়ের দিনটা, কোনটা বেশি মেমোরেবল তোমাদের কাছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু সব থেকে দুঃখের বিষয় এই যে আমার রিসেপশনের দিন তো আমার বন্ধুরা ছিল না যারা গিফটগুলো সরিয়ে সরিয়ে রেখে দেবে, তো আমায় বেসিক্যালি গিফটগুলো কাউচের পিছনে রাখতে হচ্ছিলো। তো এইভাবে অনেক গিফট হয়তো মিসপ্লেস হয়ে গেছে বা হারিয়ে গেছে, আমার ঠিক খেয়াল নেই। তো কল্যাণী থেকে কনে যাত্রী আসার সঙ্গে সঙ্গেই এত হইহুল্লো স্টার্ট হয়ে গেছিলো কি বলবো, মানে সেই পার্টটুকুনি আমি একটুখানি আনমিউট করে তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি। আমি দেখাচ্ছি তোমাদের কি যে শুরু করে ওরা এক একটা জায়গায়। তো বন্ধুরা, তোমাদের এই রিসেপশনের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও এই ভিডিওটা তোমাদের প্রিয়জনদের সাথে, যাতে আমার ইউটিউব চ্যানেলটা একটুখানি রিচ পায়। আমি আবারও বলছি, আমি আমার বিয়ের কোনো ব্লগ করিনি বা রিসেপশনের কোনো ব্লগ করিনি বিকজ আমি সেই মুহূর্তটাকে এনজয় করতে চেয়েছিলাম। বিয়ের ভিডিওটা যখন পেলাম তখন সবার আগে যেটা মাথায় এসছে যে তোমাদের সাথে আমি এটা শেয়ার করে নেব, কিন্তু কপিরাইট মিউজিক, তাই জন্য আমার ভিডিওটা একটু এডিট করে নিজের ভয়েস ওভার মানে নিজের যা যা ফিলিং হচ্ছিল সেইগুলো আমি অ্যাড করে ভিডিওতে আপলোড করছি। আমি অনেক ইউটিউবার্সকে দেখেছি যে তারা বিয়ের ভিডিও মানে বিয়ের ব্লগ করে, তাদের স্পেশাল মুহূর্তের ব্লগগুলো করে, বাট আমি তখনও সেইভাবে রেডি ছিলাম না যে আমি সেই মুহূর্তটাকে মানে ভিডিও রেকর্ড করব, বা সেইভাবে প্রিপেয়ার ছিলাম না ইউটিউব চ্যানেলের জন্য। তো এখন আমার মনে হয় যে না, সেটা করলেও হতো বিকজ আমার লাইফটা কোথাও গিয়ে তোমাদের সাথে এনগেজড হয়ে গেছে অনেকটা বেশি। তোমাদের কমেন্টস, তোমাদের কথাবার্তা, তোমরা যা যা আমার সাথে শেয়ার করো সব কিছুই আমি খুব ভালোভাবে কানেক্ট করতে পারি। ওকে, রিসেপশনটা যেহেতু কলকাতায় হয়েছিল, তো বেসিক্যালি ইন্ডাস্ট্রির যারা ফ্রেন্ডস, যারা আমাদের কো আর্টিস্ট, কো ওয়ার্কার্স সবাই আসতে পেরেছিল প্যাক আপের পর, বিকজ কল্যাণী ওয়াজ টু ফার, মানে অনেকটা দূর হয়ে যাচ্ছিলো ওদের জন্য প্যাক আপের পর ট্রাভেল করে কল্যাণী আসবে। তো বিয়েতে অনেকেই আসতে পারেনি, বাট রিসেপশনে ভোরে ভোরে ইন্ডাস্ট্রির সবাই এসেছিলো। এনগেজমেন্ট, বিয়ে এবং রিসেপশন নিয়ে যত গিফটস হয়েছিল সব আমাদের প্রায় ওপেন করতে করতে, আনর্যাপ করতে করতে 3 দিন লেগেছিলো। মানে এনগেজমেন্টের গিফটসগুলো একদিনে আমরা খুলেছিলাম, আর বিয়ে আর রিসেপশনের গিফটস আমরা তুলে রেখেছিলাম একবারে খোলার জন্য। তো ওই বিয়ে আর রিসেপশন 2 দিন লেগেছিলো আমাদের খুলতে। রিসেপশন হয়ে যাওয়ার পর আমাদের পুরো বাড়িটা মেসড আপ ছিল বিকজ এত গিফট বক্সেস ছিল, সব কিছু খুলতে হতো অ্যান্ড সব কিছু সব জায়গায় ছড়ানো ছিল, তো ওগুলো গুছিয়ে উঠতে উঠতে আমাদের অনেক দিন টাইম লেগে গেছিলো। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা ক্লিয়ার কাট প্রশ্ন আছে, সেটা হলো আমার কোন লুকটা বেস্ট লেগেছে তোমাদের, বিয়ের লুকটা নাকি বিদায়ের লুকটা নাকি বৌভাতের সকালের লুকটা নাকি রিসেপশনের রাতের লুকটা? আমার যে লুকটা তোমাদের ভালো লেগেছে সেটা স্ক্রিনশট নিয়ে তোমরা প্লিজ তোমাদের ইনস্টাগ্রামের স্টোরিতে অ্যাড করো, যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ব্লগটার সাথে রিলেট করতে পেরেছো এবং আমার ব্লগটা এনজয় করেছো। তো আমি অবশ্যই তোমাদের ইনস্টা স্টোরি দেখবো এবং সেটা আমার স্টোরিতে শেয়ার করবো। আমাদের রিসেপশনের পার্টিটা চলেছিল অলমোস্ট রাত 1:30 অবধি, মানে আমরা সবার লাস্টে খেয়েছিলাম মানে খেতে বসেছিলাম বিকজ আমাদের বন্ধুবান্ধব, আমাদের অনেক মানে ইন্ডাস্ট্রির ফ্রেন্ডসরা তারা এসেই ছিল রাত 11:00 পর। তো ওদের যেতে যেতে মানে প্রায় 12:30 1:00 হয়ে গেছিলো, তো ওরা যাওয়ার পর উই হ্যাড আর ডিনার।
বাট আমার খুব একটা অসুবিধা হয়নি রাত 1:30টার সময় ডিনার করতে, বিকজ আমার মাঝখানে এসে এসে আমার বন্ধুরা খাইয়ে দিয়ে গেছিলো স্ন্যাক্স, মানে কিছু ফিশ ওরলি ছিল, তারপরে পনির কাবাব ছিল, তো অনেক কিছুই ছিল যেগুলো এসে এসে টুকটাক করে আমার বন্ধুরা আমাকে খাইয়ে চলে যাচ্ছিলো। আমাদের রিসেপশনে বেসিক্যালি বিভিন্ন সিরিয়ালের টিমকে ইনভাইট করা হয়েছিল, মানে মনোজিৎ যেসব সিরিয়াল করেছে বা আমি যেসব সিরিয়াল করেছি সেই সব সিরিয়ালের পুরো গ্রুপকে ইনভাইট করা হয়েছিলো, তো প্রচুর গ্রুপ ফিস তোলা হচ্ছিলো। অ্যান্ড সবাই যে যার টিমের সাথে ভীষণভাবে এনজয় করছিলো আমাদের রিসেপশনে। আমাদের বিয়েটাকে অনেকেই বলেছিল যে ইন্ডাস্ট্রির একটা গেট টুগেদার পার্টি আছে, বিকজ অলমোস্ট আমার সাইডের যারা বন্ধুরা তারাও ইনভাইটেড ছিল, মনোজিতের সাইডের বন্ধুরা যারা তারাও ইনভাইটেড ছিল, তো ইট ওয়াজ হিউজ, মানে প্রায় অর্ধেক ইন্ডাস্ট্রি আমরা ডেকে ফেলেছিলাম আমাদের রিসেপশনে। বাট তাও আমি বলবো আমি রিসেপশনের দিন অনেক বেশি রিল্যাক্সড ছিলাম, বিকজ এনগেজমেন্টের দিনও অনেক ডান্স পারফরমেন্সেস ছিল, অনেক কিছু করার ছিল, বিয়ের দিন তো প্রচুর পুজো রিচুয়ালস এসব ছিল, বাট রিসেপশনের দিন আমার অনেক হালকা লাগছিলো নিজেকে, বিকজ এত স্ট্রেসড আউট আমি ছিলাম না, একদমই টায়ার্ড ছিলাম না, আমি ভালো করে সাজতে পেরেছি আর খিদে পেটেও ছিলাম না, অ্যাজ আমি বললাম কি আমার বন্ধুরা এসে আমায় টুকটাক করে খাইয়ে দিয়ে যাচ্ছিলো। বাট আমাদের বন্ধু বান্ধব, আমাদের কো আর্টিস্ট, আমাদের ক্রিউ মেম্বার সবাই ভীষণ হ্যাপি ছিল আমায় আর মনোজিৎকে একসাথে দেখে। আমি আর মনোজিৎও ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম, বিকজ ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেছিলো, আর ও আমার খুব ভালো বন্ধু, আমার সব কথা বোঝে আর আমি ওর সব কথা বোঝার চেষ্টা করি। আর আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, বাট আমার আর মনোজিতের মধ্যে কিন্তু কোনো দিন কোনো ঝগড়া হয়নি। আমাদের দুজনের কোনো কিছু যদি ভালো না লাগে সেটা আমরা ডিরেক্ট নিজেদের মুখের ওপরেই বলে দিই, বাট আমাদের মধ্যে ওরকম কিছু নেই যে ওইটা কেন করলো বা এটা ঠিক হলো না আজ, ওটা ওকে বলা যাবে না। আমি সবসময়ই ওকে বলি, ও সেম, ও আমাকে সব কিছু বলে, মানে যদি ওর কিছু ভালো না লাগে, আর আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে প্রত্যেকটা কাপলেরই তাই করা উচিত, সব কিছু মানে ডিরেক্ট কথা বলে সলভ করে নেওয়া উচিত। রিসেপশনের দিনটা আমি সত্যি ভীষণ এনজয় করেছিলাম, তাই আপনারা দেখতেই পাবেন যে কিছুক্ষণ পরেই আমি এই টিমের সাথে নাচতে লাগবো। অনেকক্ষণ নিজেকে কন্ট্রোল করেছিলাম, স্টেজের ওপর গেস্ট অ্যাটেন্ড করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট দেন আমি একদমই কন্ট্রোল করতে পারলাম না, বিকজ এমন এমন ওরা গান চালাচ্ছিলো আমার মনে হচ্ছিলো যে আমিও গিয়ে জয়েন ইন করি। যাদেরকে তোমরা নাচতে দেখছো এরকম করে তারা সবাই কল্যাণীর। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর চটপট এই ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ। আমি আগে থেকেই বলে দিই আমি খুব একটা ভালো ডান্স করি না, আমি জাস্ট ভাসান ডান্স করছিলাম এদের সাথে, তো তোমরা কেউ আমায় জাজ করো না আর বলো না কি দিদি তুমি এটা কী নাচছো, বাট আমি জাস্ট এনজয় করছিলাম মোমেন্টটাকে আর কিছুই না। তোমরা কারা কারা তোমাদের বিয়েতে নেচেছিলে বা রিসেপশনে নেচেছিলে সেটা আমার সাথে তোমরা শেয়ার করে নাও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিতে পারি।